নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে টোটাল কতজন সিলেক্টেড হয়েছে তা তোমাদের বলবো আর তোমরা যে যার নিজের জেলা আছে সেই জেলাতে কতজন সিলেক্টেড হয়েছে সেটাও দেখতে পারবে আর বাইরের রাজ্য যে তিন থেকে চারটি রাজ্য আছে সেখানেও কতজন পাশ করেছে সবই আজকে তোমাদের বলবো আর ভ্যাকান্সি আট হাজার চারশো উনিশ ফিল আপ করেছে কিনা সেটাও কিন্তু একদম পরিষ্কারভাবে বলবো তোমাদের ঠিক আছে প্রথম স্টেট বাইরে রাজ্য দেখো ঝাড়খন্ড তো ঝাড়খণ্ড থেকে এখানে পাশ করেছে মাত্র দুজন নেক্সট স্টেট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ তো উত্তরপ্রদেশ থেকে কিন্তু দেখো ছেলেরা পরীক্ষা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেখানে কিন্তু সাতজন সিলেক্টেড হয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্য থেকে সাতজন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়েছে নেক্সট বিহার সম্ভবত বিহারে এখানে কাউন্টটা দেওয়া নেই তাও তোমাদের বলছি একটু পরে বলবো বিহারেও কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছে আদার স্টেট বাইরের রাজ্য থেকে ঠিক আছে তো এবার আসব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে জেলা আছে বর্তমানে তেইশটি জেলা সেই তেইশটি জেলা ঠিক আছে কোন জেলায় কতজন প্রার্থী বাস করেছে জেলাভিত্তিক প্রার্থীর সংখ্যা প্রথম আসবো হচ্ছে পূর্ব পূর্ব বর্ধমান তার আগে তোমাদের কথা বলি তোমরা যে যার জেলা আছো সেটা কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবে আমার কাছে কোনো এমনি কোনো কোনো লিস্ট নেই ঠিক আছে অল্প একটা জেলারই লিস্ট আছে তো যদি প্রকাশিত হয় আমার কাছে আসে সেগুলো তোমাদের দিয়ে দেবো ফার্স্ট পূর্ব বর্ধমান থেকে পাঁচশো চোদ্দো জন পশ্চিম বর্ধমান থেকে একশো পঁয়ষট্টি জন কোচবিহার থেকে তিনশো তিরানব্বই জন আর উত্তর চব্বিশ পরগনা থেকে এক হাজার নিরানব্বই জন ঠিক এরপরে আসি হচ্ছে কালিম্পং কালিম্পং থেকে সাতজন ঝাড়গ্রাম থেকে একশো পাঁচজন জলপাইগুড়ি জেলা থেকে একশো ছাপ্পান্ন জন হাওড়া থেকে একশো পঞ্চাশ জন হুগলি থেকে তিনশো জন দার্জিলিং থেকে চল্লিশ জন দক্ষিণ দিনাজপুর থেকে পঁচাত্তর জন ঠিক আছে এরপরে আসি পূর্ব মেদিনীপুর একশো একত্রিশ জন পশ্চিম মেদিনীপুর দুশো সাতষট্টি জন বিহার থেকে আটান্ন জন সবচেয়ে বেশি বাইরের স্টেট থেকে ঠিক আছে ঝাড়খণ্ড থেকে দুই উত্তরপ্রদেশ থেকে সাত বাঁকুড়া থেকে ছশো পঞ্চাশ বীরভূম থেকে দুশো আটচল্লিশ জন এরপরে মুর্শিদাবাদ থেকে ছশো ছিয়াশি জন আর নদীয়া সবচেয়ে বেশি দু হাজার আটত্রিশ জন যেটা গত বছর ছিল প্রায় ষোলোশো জন মালদা থেকে দুশো দশ জন কলকাতা থেকে তেইশ জন এবং আলিপুরদুয়ার আমাদের জেলা ঠিক আছে একশো চুয়ান্ন জন গত বছর এখানে ছিল হচ্ছে মাত্র একষট্টি এবার কিন্তু অনেকটা বেড়েছে কালিম্পং থেকে সাতজন জন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তিনশো তেরো জন উত্তর দিনাজপুর থেকে একশো ত্রিশ জন পুরুলিয়া থেকে একশো সরি চারশো আশি জন তো ওগুলো তোমরা টোটালটা যোগ করবে তোমরা দেখবে যে আট হাজার চারশো উনিশ কিন্তু হচ্ছে ঠিক আছে এর হাজার হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটা তা তোমরা দেখে নাও এই যে লিস্ট ঠিক আছে যেমন আমি কালকে তোমাদের নদীয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরগুলা দিয়েছিলাম কিন্তু বাকি রাজ্যগুলোর সরি বাকি জেলাগুলোর কিন্তু লিস্ট এখনো আমার কাছে আসেনি যদি দেখতে পাই বা কোথা থেকে কালেক্ট করতে পারি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর যদি ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক করে রাখবে এবং তোমাদের বলছি ডকুমেন্টস রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও কিন্তু তোমাদের জন্য খুব শিগগিরই নিয়ে আসবো কীভাবে ভিআর ফর্ম ফিল আপ করতে হয় না হয় সব কিছু তোমাদের বলবো অল প্রসেসটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে যারা নতুন প্রচুর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কিন্তু বন্ধুদের সাথে ভিওটি শেয়ার করবে ঠিক আছে তো আজ পর্যন্তই তো দেখা যদি তোমাদের নেষবে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুরা